ভাই তারাবির নামাজ বা যে কোনো নামাজের নিয়ত জরুরি, নিয়ত ছাড়া কোনো আমল হবে না, কিন্তু নিয়তটা হলো মনের ইচ্ছার নাম। নিয়তটা কিসের নাম? আমি ভাইকে দিয়ে নিয়তটা কেন শুনছি সেটা আপনারা জানেন? জানেন না আপনারা, ওটা আমি নিজেও জানি না, নামাইতন দিয়ে শুরু এটা জানি, কিন্তু বাকি শেষেরটা আমি জানি না। এই জন্য আমি চাইছি একটু শুনতে আর কি। আমি জানি না এই জন্য যে কোরআন হাদিসে কোথাও পাই নাই, এখন ভাইরা কেউ পাইলে তো ভিন্ন কথা, আমি কোথাও পাই নাই। এই নিয়ত মুখে এরকম গদবাদা উচ্চারণ করা, হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা বগদাদি কায়দা, বগদাদি কায়দা, এটার জন্য কত মাইদুরে হয়তো খাইছি, পাইয়া তখন ভুলে গেছি। এটা পরবর্তীতে করোনা দিছে যেহেতু পাই নাই, এই জন্য আর আমরা ওটা মুখস্থ করি নাই। ভাইরা আমার নামাজের জন্য এরকম নামাইতুয়ান এরকম গদবাদা যে দোয়া আমরা শিখেছি, এগুলোর কোনোটি কোরআন বা সুন্নার কোথাও আমরা নিয়ত করব মন থেকে যে আমি তারাবির নামাজ পড়ছি, বাস এটা আমার ইন্টেনশন আছে, নিয়ত আছে, মনে আছে, এটাই যথেষ্ট। মুখে উচ্চারণ করা জরুরি না।